সুপ্রিয় দর্শক সবাইকে আসসালামু আলাইকুম। হেডলাইনের পক্ষ থেকে জানাই আপনাকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা। আপনারা গত কয়েকদিন ধরে জানেন যে আপনারা যে জায়েদ খান, মিশা সওদাগর, অনন্ত দলিলের সাথে আমার একটা ভেজাল চলতেছে, আর ভেজালটা কিলে আপনারা সবাই জানেন বিষয়টা নিয়ে। আর অনন্ত দলিল ভাইয়ের সাথে আমার কী ভেজাল ছিল আপনারা জানেন, যে একটা সিনেমাতে আমি উনি নিয়েছিলেন, দেওয়ার পর সিনেমার থেকে তো বাদ দিয়েছে আপনারা সবাই জানেন। এখন সেই বাদ দেওয়ার পরে সেখানে আমাকে ওই সিনেমার সাইনিং মানি হিসেবে 50,000 টাকা দিয়েছিল অনন্ত দলিল ভাই। সেই টাকা দেওয়ার পরে থেকে আপনি ওই টাকা দেওয়ার জন্য আমি কয়েক ধরে হোয়াটসঅ্যাপে আপনি হলাতে নক করতেছি, ভাই আপনি যখন 50,000 টাকা দিয়েছেন এই টাকাটা আমি কী হার, আপনি হলাতে একটা বিকাশ নম্বর দেন, নাহলে কার মাধ্যমে টাকাটা দেবো আপনি আমাকে বলেন। তাই আজকে গত মনে করেন এক সপ্তাহ হয়ে গেল এইটা, মানে এদের এখনও উত্তর পায়নি, আর হা আপনি টাকা নেওয়ার কথাও বলে না, দেওয়ার কথাও কোনো উত্তরটা এখন পর্যন্ত পাইনি। আমি পাইনি, আপনারা সবাই জানেন। তাই অন্তর্জলি ভাইকে অসংখ্য ধন্যবাদ, আপনাকে আমার তরফ থেকে আপনি ভীষণ ভালোবাসা রইল। কী কারণে মানুষ চাইলে অনেক কিছু পায় না, আপনারা সবাই জানেন, চাইতে গেলে অনেক কিছু লাগে। তাই এই জন্য আপনারা সবাই দোয়া রাখবেন যে আমি যেন অলটিম সাধারণ আপনাদের মাঝে থাকতে পারি। আর আপনার দরবারে হয়তো আমি চাইলেও আপনি সিনেমাতে অভিনয় করতে পারবো না, আপনি আমাকে চাইলেও আমি অভিনয় করতে পারবো না। কী কারণে আল্লাহ পাকে তো আপনি ওই সিনেমাতে না লেখা থাকে, মানে চাইলেও অনেক কিছু পায় না। আমি কিন্তু চাইলেও এই আপনি সিনেমাতে আপনি অভিনয় করতে পারবো না, তো অভিনয় করতে পারবো না, তাই আল্লাহ পাকে লেখুন থাকা লাগবে। হয়তো আল্লাহ পাকে লেখুন যে আপনার হলে রিজাকে আমার 2 দিন ভাত ছিল, আপনি সাথে 2 দিন আমি না লাঞ্চ করেছি, আর আপনারা দোয়া রাখবেন। আর সবাই একটা প্রশ্ন করতেছে আলম ভাই, যে আপনি অনন্ত দলিল ভাই বলেছেন আপনি যে আমাকে সাইন মিল 50,000 টাকা দিয়েছেন সেই 50,000 টাকা আপনি ঘুরে নেবেন না। তা আমার প্রশ্ন ভাই, যেহেতু আপনি মুভিতে আমি কাজ করতেছি না, এই জন্য আপনার টাকাটা নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, তাই আপনি টাকাটা ঘুরে দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছি, আপনি টাকাটা এখন তো নেননি। তা আপনারা সবাই জানেন গোটাল বাংলাদেশে এখন কিছু কিছু টাকা আমাদের বন্যায় কিন্তু চলে গেছে, আর করোনা তো আছেই, তার মধ্যে আপনি বন্যাতে কিছু কিছু টাকা বন্যার মনে করেন পরিস্থিতি খুব খারাপ। তাই বন্যাত্তর মাঝে যে আপনি যে 50,000 টাকা দিয়েছেন, আপনার ওই 50,000 টাকা আমার থেকে আমি দেবো 50,000 টাকা, 1,00,000 টাকা 100 পরিবার করে আপনি থেকে মনে করেন ঈদের আপনি শাড়ি লুঙ্গি এবং এই সমগ্র কিছু বিতরণ করে দেবো। আর আপনি এই টাকা দিলে পরবর্তী আপনি দাবি করেন আমি অবশ্যই দিয়ে দেবো। কী কারণে এই টাকাটা মনে করি আপনি যেহেতু এখন পর্যন্ত করে নক দিতেছেন না, এই জন্যে আপনি 50,000 টাকা আমার 50,000 টাকা এই আপনি হলে 100টি পরিবারকে 1,000 টাকা করে আমি তাদের এই সামগ্রী শাড়ি লুঙ্গি আর কিছু আমি খাবার বিতরণ করে দেবো। তাই আপনারা সবাই দোয়া রাখবেন। অনেকে আমি এটা দেওয়ার একটাই কারণ, আমি এই প্রশ্ন উত্তর দিতে দিতে আমি বোরিং হয়ে গেছি, সবাই খেলে বলতেছে ভাই আপনি হলে অনন্ত দলিল ভাইয়ের টাকাটা কি ফেরত দিয়েছেন কি না, ফেরত দেবেন কি না, এই টাকাটা পেটের পয়েন্ট ধরে খুব আপনার লোকজন হচ্ছে। তাই আপনার দোয়া রাখবেন এই সমাগের জন্য আপনি হলে লোকজনের জন্য কিছু শাড়ি কিনা শাড়ি দেবো গিফট করবো, আর কিছু আপনি লুঙ্গি গিফট করবো, কিছু লুঙ্গি কিছু শাড়ি এগুলো মানে জনগণের মাঝে আপনি এই টাইমে 100 পরিবারকে দেবো, এর মধ্যে আপনি কিছু খাবার আপনি থাকবে এই সমগ্র কিছু খাবার থাকবে। যে আপনার দোয়া রাখবেন আমি যেন অল টাইম সব টাইমে আপনাদের ভালোবাসা নিয়ে যে এই জনসাধারণের মাঝে আপনি থাকতে পারি অল টাইম। আমি অনন্তল ভাইকে অসংখ্য ধন্যবাদ যাই যে আপনি যে 50,000 টাকা দিয়েছেন এই টাকাটা একটু হলো গরিবের কাজে লাগে যাবে, আর আমার থেকে 50,000 টাকা এই 50,000 টাকা টোটাল 1,00,000 টাকা আমরা 100 পরিবারকে যেখানে বন্যা যে যে এলাকায় বন্যা হয়েছে সে সমস্ত এলাকায় এ টাঙ্গুলো আমরা বিতরণ করবো। এই যে কিছু লুঙ্গি দেখতেছেন, তারপরে কিছু কিছু লুঙ্গি কিছু শাড়ি, 31 করে শাড়ি 31 করে লুঙ্গি আর কিছু আপনি খাবার এই মূল্যে আমরা চেষ্টা করবো আপনাদের মনে করে 100 পরিবারকে দেওয়ার। বেশি বড় কথা বলতে পারবো না, আপনারা সবাই জানেন হিরাল গরিব পয়লা আপনি বড় লোক লাই, আমি একটা মধ্যসংগারের লোক, আপনারা জানেন আমি কোন লেভেল থেকে এত দূর উঠে আসা। তাই আপনারা সবাই দোয়া রাখবেন আগামীকাল বন্যার দোয়া যে সমস্ত এলাকা আছে তাদের বাসায় বাড়ি বাড়ি আমরা যাবো, যে সমস্ত এলাকা চলে গেছে সেখানে আমরা এইগুলো বিতরণ করবো। তাই দোয়া রাখবেন অল টাইম যেন এরকম থাকতে পারে, আর আমাদের কোনো কথা কোনো ভুল করতে হয়ে থাকে সবাই আমাকে মাফ করবেন, আমি অল টাইম আপনাদের সাদা মনে সাদা ভালোবাসা নিয়ে থাকতে চাই। সবাইকে ধন্যবাদ।